আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, প্রায় দুই বছর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছিলেন আমাদের বরণ্য একজন ব্যক্তি চিত্রনায়ক ফারুক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক। তো আজকে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে তার নামে যে 5,533 কোটি টাকার যে একটি গরমিল রয়েছে, তিনি ঋণ নিয়েছেন বা ঋণে খেলাপ করেছেন, যেভাবে হোক তিনি টাকা নিয়েছেন কোনো ব্যাংক থেকে, এই বিষয়ে কথা বলব। এখানে দেখুন যে তার চিকিৎসা খরচ করার জন্য তার স্ত্রী ফারহানা, তিনি জানুয়ারি মাসে আমাদের সময় .com-এ জানুয়ারি মাসের 8 তারিখে এবছর 2023 সালে একটি রিপোর্ট করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে তার স্বামী অর্থাৎ চিত্রনায়ক ফারুক তার সুস্থতা অবনতি ঘটছে, সেভাবে তারা অনেক চেষ্টা করছে টাকা পয়সা দিয়ে ভালো চিকিৎসা করানোর জন্য, তারা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এমনকি তারা বেশ কিছু জিনিসপত্র বা তাদের কেনা কিছু সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করছে এবং মানুষদের থেকে ধার নিচ্ছে, এটা এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো তারা মূলত আমরা বুঝতে পারলাম যে তিনি বা তার পরিবার ঋণগ্রস্ত আছে তার চিকিৎসার জন্য। এবার আসি যে ঋণ খেলাপের 2013 সালের থেকে 2014 সালের ঘটনা, সেখানে আদালতে ঋণ খেলাপের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে, সে ব্যাপারে তিনি বলেছেন, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা সব কিছুই যাচাবাছে করবেন। সেখানে অলফনামায় তিনি একদিন স্বীকার করেছেন যে তিনি ঋণ খেলাপ করেছেন, কিন্তু কত টাকা করেছেন সেটা তিনি উল্লেখ করেননি, এটা তার জন্য প্রযোজ্য নয় এই বলে তিনি এড়িয়ে গিয়েছেন। অর্থাৎ এখানে কোনো একটা জিনিস হেরফের খাচ্ছে এবং অস্পষ্ট রয়েছে, এটা হচ্ছে নয়া দিগন্ত পত্রিকায় এই কথাটি উল্লেখ রয়েছে। এবার আসি ডেইলি ইনকিলাব, এই পত্রিকাতে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেটা 2019 সালে 26 জুন তখন একটি তথ্য প্রকাশ করা হয়েছে। সে তথ্যে তিনি বলেছেন যে তার নামে যে এই গুজব অথবা মিথ্যা একটি খবর প্রকাশিত হচ্ছে, এভাবে তিনি কী বলবেন। তখন তিনি বলেছেন যে তার একটি টেক্সটাইল মিল আছে, সেখান থেকে তিনি অর্থ উপার্জন করেন এবং সেখানে তিনি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। তিনি ব্যাংক থেকে ঋণ চেয়েছিলেন, সেটা 2006 সালের ঘটনা, তখন তিনি ব্যাংক থেকে টাকা চেয়েছিলেন 10 কোটি টাকা, তখনকার সময় তাকে দেওয়া হয়েছিল 1,70,00,000 টাকা দেওয়া হয়েছিল। তো এতটুকু পর্যন্ত আমরা জানতে পারি যে তার থেকে এত টাকা নেওয়া হয়েছিল। এদিকে তিনি বলছেন যে 2013 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর কারো কারো নীল নকশায় ব্যাংক তাকে চিঠি দিয়ে জানাচ্ছে যে তিনি 5,533 কোটি টাকা ঋণী। এরপর 25 জুন 2019 সালে বাংলা ইনসাইডার নামক একটি পত্রিকা রয়েছে, সেখানেও তিনি উল্লেখ করেছেন যে তার রাজনীতির শিকারে তিনি পড়েছেন, তাকে ফাঁসানো হচ্ছে নীল নকশায়, তিনি আটকা পড়ে গিয়েছেন। সেখানে তিনি একই কথা উল্লেখ করেছেন যে তিনি এত টাকা ঋণ নেয়নি। তো সুতরাং এই কয়েকটি পত্রিকার মাধ্যমে, কিছু গবেষণার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি ঋণ নিয়েছেন, ঋণগ্রস্ত, কিন্তু কত টাকা ঋণগ্রস্ত সেটা কিন্তু অস্পষ্ট। একটি জায়গায় বা কয়েকটি ওয়েবসাইটে আমরা পেয়ে যাই যে 1,70,00,000 টাকা তিনি ঋণ করেছেন। আবার তার ব্যাপারে যে ব্যাংকে অভিযোগ করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে, রিট জারি হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, সকল কিছুই মিলিয়ে ঝুলিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারছি 5,533 কোটি টাকা পাবে ব্যাংক, এই জিনিসটি আসলে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেল, ঠিক না? তো যাই হোক, যদি এই বিষয়টি আমি আপনাদেরকে বলেছি, এখন আপনারা যদি প্রমাণ করতে পারেন যে না তিনি প্রমাণিত তিনি নিয়েছেন, সেটা আপনারা দেখান, কিন্তু আমি যতটুকু নেটে ঘাঁটাঘাঁটি করে এবং তার ব্যাপারে অনেক কিছু যাচাবাছাই করার চেষ্টা করেছি, আমার দিক থেকে দেখলাম যে তিনি এত টাকা ঋণ নেননি।
তিনি একটি ফ্ল্যাটও বিক্রি করেছেন 15 কোটি টাকা দিয়ে তার স্ত্রীরা সন্তানেরা চিকিৎসা খরচ চালানোর জন্য, সব কিছু মিলিয়ে ব্যাপারটা অস্পষ্ট। তো যাই হোক, এই জিনিসটা গুজব হতে পারে, আমাদের থেকে আমি দেখছি গুজব, আপনারা যদি প্রমাণিত করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। আমি চাই না একজন ব্যক্তিকে এভাবে মানুষ খারাপ জানুক, ঠিক আছে? আর যার যার ব্যক্তিগত ঋণের ব্যাপার সেটা সেই জবাব দিবে, আমরা এভাবে প্রচার প্রসার করে লাভ নেই, তবে ঋণ করা উচিত নয়।